আপনি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াইয়াতলু আলাইহিম আয়াতিহি এই কাজের হক যথাযথভাবে আদায় করতে পারছেন না, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটি সূরা প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি শব্দ ব্যবহারের ক্ষেত্রে তার পিছনে তার একটা উদ্দেশ্য নিয়ে তিনি করেছেন। আমি বরাবরই বলে থাকি যে আমরা ছোট সময় সূরার শানে নজুল পড়েছি, এরপর যখন একটু বড় হওয়ার বয়স বেড়েছে, জ্ঞানের দিক থেকে না, যখন বয়স বেড়েছে তখন জানলাম যে শুধু সূরার শানে নজুল না, আয়াতেরও শানে নজুল খোঁজা হয় যে এই আয়াতের পরে এই আয়াত কেন। এখন ইসলামিক স্কলারগণ বা মুফাসসিরগণ বা মুহাদ্দিসগণ মুফতিগণ আরও ভিতরে ঢুকে জানার বুঝার এবং মানুষকে জানানোর চেষ্টা করছেন যে শুধুমাত্র আয়াতের শানে নজুল না, এখন শব্দের পরে কোন শব্দ কেন ব্যবহার করা হয়েছে সেটারও আল্লাহ তাআলার একটা কি আছে পরিকল্পনা উদ্দেশ্য আছে, ওটারও একটা শানে নজুল আছে। তাহলে যেখানে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করতে বলেছেন ওই কোরআনের বিধানের আলোকে মানুষকে সতর্ক করতে বলেছেন এবং তারপরে বলেছেন অল হিকমা, তার মানে হচ্ছে আপনার প্রজ্ঞা বুদ্ধি কৌশল চিন্তা ধ্যান ধারণা গবেষণা সব কিছু এখানে কাজে লাগাতে হবে, একদম স্বাভাবিক সমস্ত পরিস্থিতি ঠিকঠাক থাকবে, তারপর আপনি ইসলাম পালন করবেন আল্লাহর বিধান পালন করবেন, ব্যাপারটা এরকম না, এটা অর্থ তা বুঝায় না। অল হিকমা এরপরে শেষ শব্দটা হচ্ছে ওয়ায়ুজাক্কিহিম, আপনি তেলাওয়াত করলেন, আপনি ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব কিতাব থেকে মানুষকে শিক্ষা দিলেন, এরপরে অল হিকমা আপনি প্রজ্ঞা এবং এই প্রতিকূল পরিস্থিতি উত্তরণে ভূমিকাও রাখলেন, কিন্তু শেষ টার্গেটটা আপনি অর্জন করতে পারলেন না। শেষ টার্গেটটা কি? ওয়ায়ুজাক্কিহিম, কি করা? পবিত্র পরিশুদ্ধিতা আত্মগঠন মানোন্নয়নের জন্য নিজেকে সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে মূল লক্ষ্য হচ্ছে রেসালাতের, রবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মাধ্যমে গোটা জাতিকে তিনি এই তেলাওয়াত করে শুনিয়েছেন, কিতাবের অংশ তিনি মহাগ্রন্থ আল কোরআন মানুষের সামনে তুলে ধরেছেন। ফাইনালি এটার মধ্য দিয়ে প্রথম টার্গেট ছিল আগে জমিন পরিশুদ্ধ না জীবন পরিশুদ্ধ, কি পরিশুদ্ধ? ওয়ায়ুজাক্কিহিম, আগে জমিন না আগে জীবন, তাও আগে আমি না আপনি, আগে টার্গেট কে? আপনি আপনাকে টার্গেট করবেন। ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করা টার্গেট, যে আমরা জমিন পরিবর্তনের যত খোঁজ খবর রাখি জীবন পরিবর্তনে ততটা খোঁজ খবর রাখি না, জমিন পরিবর্তনে আমাদের যতটা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করে জীবন পরিবর্তনে আমাদের ততটা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ। আপনি মৃত্যুবরণ করার পর ফয়সালা কি জমিনের হবে না জীবনের হবে? জান্নাতে জাহান্নামে কি বাংলাদেশ যাবেন আপনি যাবেন? টার্গেট কে? ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন, জমিনের পরিবর্তন হবে না আমি করব না, এটা কার ফয়সালা? সেই ফয়সালা কার্যকর আছে ভাই, সেই ফয়সালার প্রাশ্চিত্য আমরা ভোগ করছি ভাই, এটা শেখ হাসিনার কোনো কৃতিত্ব না, এটা শেখ হাসিনার প্রাপ্তি আর আমাদেরও প্রতিফল, আমাদের হাতের ফসল, আমাদের হাতের কামাই, আমাদের নিজেদের অবস্থানের প্রতি আল্লাহ তাআলার ফয়সালা এটা। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন, আমাকে অনেকে বলে শেখ হাসিনা সেই এক জিনিস পারতেছে, আমি বললাম না সেই পারতেছে না, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করছি না, বিধায় আল্লাহ এরকম একজন শাসক দিয়ে আমাদের সাহায্যতা করছেন এবং চান আমরা যেন ঘুরে দাঁড়াই এবং আমরা যেন আমাদের পরিবর্তনটা নিশ্চিত, আপনার পরিবর্তনটার জন্য আল্লাহ আরো কিছু সময় অপেক্ষা করে আপনাকে সুযোগ দিচ্ছেন, দেখি আমার বান্দা এরপরও ঘুরে দাঁড়ায় কিনা, কিন্তু এরপরও সে অপেক্ষায় আছে দেখি, কারণ আল্লাহর কথা তো সত্য, আল্লাহর অঙ্গীকার তো সত্য, আল্লাহর ফয়সালা তো সত্য, যেহেতু হচ্ছে না তার মানে নিশ্চিত হতে হবে যে আমরা পরিবর্তন হচ্ছে না, বিধায় এই পরিবর্তিত পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন, ততক্ষণ জাতির পরিবর্তন হবে না, আল্লাহ ডিক্লেয়ার করে ফুল স্টপ বসাই দিয়েছেন। আপনি ফুল স্টপ দিয়েছেন কোথায়? আগে দেশের পরিবর্তন হোক তারপর আমি পরিবর্তন হব। আল্লাহ ফুল স্টপ দিয়েছেন কোথায়? আগে তুমি পরিবর্তন হও তারপর আমি দেশের কি করব পরিবর্তন করব, কোনটা ঠিক হবে আপনারটা না আল্লাহ, এটার জন্য আলোচনার দরকার আছে? আমি পরিবর্তন হলে, জীবন পরিবর্তন হলে জমিন পরিবর্তন হতে বাধ্য, যেহেতু জমিন পরিবর্তন হচ্ছে না আমাকে নিশ্চিত হতে হবে যেভাবে আমার জীবনটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেভাবে আমরা আমাদের জীবনটা পরিবর্তন করতে পারি না। এবার যদি আপনি ফয়সালা নেন ভাই এই জমিনে আসলে পরিবর্তন দরকার এবং এটাকে আপনার ইচ্ছা অনিচ্ছা শখ আল্লাহ পছন্দ অপছন্দের ব্যাপার না, এটা আল্লাহ কর্তৃক আপনার প্রতি দায়িত্ব, এই জমিন পরিবর্তন করার দায়িত্ব আপনার উপর আছে। জমিন পরিবর্তন করতে হবে সেই জন্যই আপনাকে পাঠানো হয়েছে, আপনার কাজে ব্যবসা করে খাওয়া না, কমার কথা কেউ কষ্ট নিয়েন না ভাই, আপনাকে চাকরি বাকরি স্ত্রী সন্তান পুত্র লালন পালন করার জন্য আপনাকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান নাই, এই কাজের জন্য তো মুশরিক নাস্তিক কাফের নাসারা ইহুদিরাই যথেষ্ট ছিল, আপনার কাজটা কি? আপনাকে আলাদা কি দায়িত্ব দেওয়া হয়েছে? আপনাকে কি উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে? আপনি যদি আরো ভিতরে ঢুকেন ইহুদি নাসারার পরেও কিছু সাধারণ ইবাদত গুজার হিসেবে নিজের জীবনকে টার্গেট করেন তাহলে আপনাকে আমি সতর্ক করছি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, নিছক অর্থহীন কিছু ইবাদতের জন্য আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে
জমিন পরিবর্তনের জন্য প্রথম ফয়সালা হচ্ছে ফালা তুজাকু আনফুসাকুম আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন পরিস্থিতি যাই থাকুক নিজেকে এটা মনে করো না যে তুমি কি পবিত্র হয়ে গেছো পবিত্র পরিশুদ্ধ হওয়ার কাজ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে ফালা তুজাকু আনফুসাকুম কেউ তোমরা নিজেদেরকে পবিত্র পরিশুদ্ধ মনে করো না আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন বরং আল্লাহই ভালো জানেন তোমাদের মধ্যে কে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে এই জমিন পরিবর্তনের যে চাহিদা জমিন পরিবর্তনের যে প্রয়োজনীয়তা তার পিছনের মূল টার্গেট হচ্ছে কি পরিবর্তন আপনাদের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যা আমরা গোটা পৃথিবীর মানুষ মিলে করি আল্লাহ নিয়োজিত যে ফেরেশতারা আমাদের সৃষ্টির আগেও ছিল তারা আগে ছিল এখন তো আর নাই তারা একটু টায়ার্ড টায়ার্ড হয়ে গেছে তো হয়ে গিয়ে বলছে যে আমরা এখন রিটায়ার করতে চাই এতো আমরাই করতেছি আলাদা করে যে দরকারটাকে আলাদা করে দরকারটা কি সেই জবাবে আল্লাহ তাআলা কি বলেছেন যে না তারপরও আমি তসবিহ তাহলিলের জন্য আমার আরো লোক দরকার এটা বলেছেন কি বলেছেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তা তোমরা জানো না পরে আল্লাহ তাআলা সেটা জানাইছেন না জানান নাই আপনি জানতে পারছেন না জানতে পারেন নাই ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আপনি আল্লাহর প্রতিনিধিত্ব করবেন এখন তো আপনি প্রতিনিধিত্ব করতেছেন কোম্পানির আপনারা গতকালকে দেখেছেন ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের রাজনৈতিক চর্চার ব্যাপারে বাংলাদেশের নাগরিকের অধিকারের প্রশ্নে যৌথভাবে তারা কি করেছে বিল পাস করেছে এই বিল পাস প্রকৃতপক্ষে ইসলামী অনুশাসন প্রকৃতপক্ষে ইসলামের মানুষের অধিকার প্রকৃতপক্ষে নাগরিকের অধিকার ওই যে অধিকারের কথা বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন ধরে বলে আছে সেই অধিকারের প্রতি তারা সমর্থন জানিয়েছে আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই একটা সময় আপনারা ভাবতেন আমি প্রায় বলে থাকি যে জামাত ইসলামী করলে ইসলামী আন্দোলন করলে আমাদেরকে শুধু জেলে যেতে হয় না আজকে অধিকারের সম্পাদক আদিলুর রহমান সাহেব আপনারা নিশ্চয়ই ফেসবুক এবং পত্র পত্রিকায় মিডিয়া আপনারা দেখেছেন তিনি কি জামাত ইসলামী রকন না তিনি কি জামাত ইসলামী সমর্থক না তিনি কি ইসলামী আন্দোলনের কোনো কর্মী না তার অপরাধ কি ১৩ সালের পাঁচই মে শাপলা চত্বরের শুধুমাত্র আলেমদের প্রতি যে অন্যায় করা হয়েছে তাদের যে রক্ত ঝরানো হয়েছে অসংখ্য আলেমদেরকে শহীদ করা হয়েছে তার একটা পরিসংখ্যান শুধু তিনি তুলে ধরেছেন এই অপরাধে এতটুকু সত্য প্রকাশের অপরাধে তার মতো একজন সজ্জন ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে এবং তার সাথে তার যিনি আরেকজন এস এম নাসিরউদ্দিন তাকেও তার কারাদণ্ড দিয়েছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অবিলম্বে নিঃশর্ত মুক্তি আদি দাবি করি কারণ তারা সত্যের পক্ষে লড়াই করছেন এই সত্যের পক্ষে যারা যেখান থেকে লড়াই করে বাংলাদেশ জামাত ইসলামী তাদের জন্য কথা বলছে বলতেছে ভবিষ্যতে আমরা কথা বলবো ইনশাআল্লাহ দিন যত যাবে সত্যের পক্ষে আমাদের এই মিছিল তত আগামী দিনে আরো দীর্ঘায়িত হবে ইনশাআল্লাহ আমাদেরকে কোনোভাবে কোণঠাসা করে আমাদের মিছিলে লাঠি চার্জ করে আমাদের বয়ের বিরুদ্ধে পিতৃ সমতুল্য মুরব্বী তাদের গলার কলার চেপে ধরে আপনারা মনে করবেন না আপনারা পার পেয়ে যাবেন আপনাদের নিজের কৃতকর্মের কারণে আজকে আপনারা নিজেরা শাস্তির মুখে পড়ছেন আমাদের শাস্তি দিতে হচ্ছে না আপনারা আজকে শাস্তি পাচ্ছেন এডিসিরা শাস্তি পাচ্ছেন ভবিষ্যতে আরো শাস্তির জন্য প্রস্তুত থাকুন আপনার একটা হিসাব আছে এই দুনিয়ার মানুষের জনগণের বাংলাদেশের জনগণের একটা হিসাব আছে চূড়ান্তভাবে আল্লাহ তাআলার একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনার বাইরে কেউ যেতে পারবেন না ইন্না বাদশা রব্বিকাল আশাদিদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ আমি ছাত্র জীবন থেকে বলে এসেছি তোমরা আমাদেরকে শহীদ করবা আমাদের যদি সেই ক্ষমতা না হয় যে তার প্রতিশোধ আমরা নিতে পারবো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে তোমাদেরকে হত্যা করার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোন শক্তির প্রয়োজন বহুবার ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ে বলতাম আমাদের একজনকে তারা শহীদ করলে আল্লাহ তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করে তাদের মধ্য থেকে তারা তাদেরকে মেরে ফেলত হয়েছে না হয় নাই আমি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর মিছিলের খবর শুনলে ঢাকা মহানগরীতে যারা যুদ্ধের পরিবেশ তৈরি করেন আজকে এই দেশের জনগণ ঢাকার নাগরিকের জানতে চায় এই যুদ্ধ আপনারা কার বিরুদ্ধে ঘোষণা করেছেন আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে আর অন্যায়কে লালন করার জন্য দুঃশাসনকে আরো প্রলম্বিত করার জন্য লুগেরাদেরকে আশ্রয় দেওয়ার জন্য ব্যাংক ডাকাতদেরকে আশ্রয় দেওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা লুট করে যারা কয়েক শত পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা যাদের ঢাকায় একটা বাড়ি করার সম্ভাব্য কোনো সামর্থ্য থাকার কথা না তারা আজকে কানাডার মতো জায়গায় আমেরিকার মতো জায়গায় উন্নত বিশ্বের মতো জায়গায় ফ্ল্যাটের পর ফ্ল্যাট করেছেন এগুলোকে বাঁচাবার জন্য আপনারা জনগণের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেন আগামী দিনে এই যুদ্ধ আপনাদের বাস্তবায়ন হবে না জনগণের যুদ্ধের কাছে আপনাদের এই যুদ্ধ পরাজিত হবে বাংলাদেশ জামাত ইসলামের মিছিল চলছে মিছিল চলবে
ভবিষ্যতে আমাদের কর্মসূচিতে আপনারা যদি বাধা দেন তাহলে জনগণকে সাথে নিয়ে সেই প্রত্যেকটা বাধালানের যথাযথ জবাব এই দেশের জনগণ ঢাকার নাগরিককে প্রদান করবে ইনশাআল্লাহ কারণ আমরা বলতে চাই আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভাইরা হাজার হাজার ভাইরা মিছিল করে আমি আজকে প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই জামাত ইসলামীকে আপনারা সন্ত্রাসী বলেন লজ্জা থাকা উচিত ইসলামী ছাত্র শিবিরকে আপনারা সন্ত্রাসী বলেন লজ্জা থাকা উচিত আমাদের হাজার হাজার নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আপনাদের 5 জন 10 জন 15 জন দুইটা তিনটা গাড়ি নিয়ে যখন আপনারা দাঁড়িয়ে থাকেন আমাদের শান্তিপ্রিয় কর্মীরা স্লোগান দিতে থাকে নেতৃবৃন্দের বক্তব্য ধীর স্থিরভাবে শুনতে থাকে এবং ফাঁকে আপনাদের সাথে গিয়ে সালাম দিয়ে আপনাদের হাত মেলায় কারণ আমরা এখনো মনে করতে চাই প্রশাসন এবং জনগণ পরস্পর মুখোমুখি পরস্পর পরস্পরের বন্ধু পরস্পর পরস্পরের সহযোগী আজকে আপনাদের অনুরোধ করতে চাই আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমাদের এই শান্তিপ্রিয় মিছিল শেষ হয়ে যাওয়ার পর আপনারা পত্রিকায় লেখেন পালিয়ে যাওয়ার সময় জামাত ইসলামী পালিয়ে যাওয়ার সময় নয় বরং জামাত ইসলামী তার শান্তিপ্রিয় কর্মসূচি শেষ করে যাওয়ার পর আপনারা চোরের মতো করে আপনারা ভীরু কাপুরুষের মতো করে যখন আমাদের ভাইরা কয়েকজন মাত্র বাকি থাকে তাদের উপর আপনারা চড়াও হয়ে বরং আপনারা কাপুরুষের পরিচয় দেন কাপুরুষের পরিচয় দিচ্ছেন আপনারা আর আমাদের ভাইরা বীরের মতো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আরো এক ধাপ সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার বাস্তবায়নের জন্য আপনাদের পাশে রেখেও আমাদের ভাইয়েরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিকে আমরা সফল করি অথচ আপনারা ভীরু কাপুরুষের মতো আমাদের ভাইয়েরা যখন চলে যাওয়া শেষ হয়ে যায় তখন আমাদের এই 5 জন 7 জন 10 জন বিচারা ইমানের দাবিতে দেশপ্রেমের দাবিতে আমাদের ওই সমস্ত পিতৃ সমতুল্য মুরব্বীদের কলার যারা ধরেছেন যে হাত দিয়ে ধরেছেন ওই হাত ওই হাত আল্লাহর কাছে সোপর্দ করে দিলাম ওই পরিবারের চোখের পানিতে আপনারা ভেসে যাবেন সুতরাং যারা আজকে আমাদের বিরুদ্ধে এই সকল অত্যাচার নির্যাতন নির্মম আচরণ করছেন আপনারা আজকে নিজেরা নিজেরা শাস্তির মুখে পড়েছেন যে ছাত্রলীগ আমাদের ভাইদেরকে বেড়েছে সেই ছাত্রলীগের আজকে দাঁত উপড়ে দেওয়ার জন্য জামাত ইসলামী ছাত্র শিবিরের দরকার হয় নাই আমরা ব্যক্তহীন কণ্ঠে ঘোষণা করছি আল্লাহ সুবহানাহু তাআলার পরিকল্পনা হচ্ছে অমাকার আকরান কুব্বারা তোমরা ষড়যন্ত্র করবে আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা ষড়যন্ত্রের জবাব তার চেয়ে অত্যন্ত উত্তম পদ্ধতিতে তোমাদেরকে ফিরিয়ে দিবে আমরা সেই আল্লাহর আন্দোলন করি আমরা সেই আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করি আমাদেরকে পরাজিত করা যায় নাই আমাদেরকে পরাজিত করা যাচ্ছে না আমাদেরকে পরাজিত করা যাবে না ইনশাআল্লাহ কারণ এই দেশ আমাদের আমাদের নিবন্ধন নিয়ে আমাদের দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে আমাদের আগামী দিনে নির্বাচন নিয়ে আজকে যে টালবাহানা হচ্ছে আমরা ব্যক্তহীন কণ্ঠে কথা ঘোষণা করতে চাই নির্বাচন নিয়ে আপাতত টালবাহানা বন্ধ করেন আন্দোলনের মুখে আগে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক নির্দলীয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আগে আপনারা সেরকম একটা সরকার পদ্ধতি আগে প্রতিষ্ঠিত করুন কারণ ইতিমধ্যে আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন আপনারাই পত্র পত্রিকায় দেখেছেন যে এক একজন ডিসি তার নিজের অপকর্ম ঢাকার জন্য সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন বৈঠকে ওপেন ঘোষণা করছেন আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতা নিয়ে আসতে হবে ওসি ঘোষণা করছেন ওসি বক্তব্য দিচ্ছেন এসপি বক্তব্য দিচ্ছেন না দিচ্ছেন না যেই দেশের প্রশাসন এরকম ওপেন খোলা মাঠে জনগণের সামনে প্রশাসনকে সামনে রেখে বক্তব্য দেয় একটা দলকে উদ্দেশ্য করে সেই দেশের নির্বাচন নিয়ে যখন আবার বাইরের শক্তিগুলো আমাদের জন্য কথা বলে তখন তারা বলে নির্বাচন এবং বাংলাদেশের অধিকারের উপরে কি করা হচ্ছে হস্তক্ষেপ করা হচ্ছে আর আমরা তার আগে বলতে চাই বাইরের শক্তিগুলোকে তো আপনারাই সুযোগ করে দিয়েছেন আপনাদের এই সমস্ত ডিসিএসপিদের বক্তব্যের কারণে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন তার সাথে বিশ্ববাসী উদ্বিগ্ন হওয়ার অংশ হিসাবে তারা এই সমস্ত ডিসিএসপিদের বক্তব্যকে সামনে রেখে 2014 এবং 18 মতো আর কোন একটা নির্বাচন জনগণ আগামী দিনে আপনাদেরকে করতে দিবে না আজকে সেই শপথ আপনাদেরকে গ্রহণ করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা আগামী দিনে তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকার ব্যবস্থা কায়েম করা ছাড়া জনগণের সাথে থেকে এরকম আর কোন নির্বাচন আমরা দেশে অনুষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি শেষ করতে চাই যে কথা বলে আসুন বাংলাদেশ জামাত ইসলামী ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ হাসতে হাসতে আল্লাহর দরবারে তিনি হাজির হয়েছেন সেই আন্দোলনের একজন কর্মী হিসাবে এই বাংলাদেশের বর্তমান চিত্রের কথা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ এখন থেকে 25 বছর 30 বছর আগে বর্ণনা করে গেছেন না জানেন
একই কথা বাংলাদেশ জামাত ইসলামী এখন থেকে 50 বছর আগে এই দেশবাসীকে সতর্ক করেছিল আমরা এমন একটা স্বাধীনতা চাই যে স্বাধীনতার পেছনে আর কোন আধিপত্য শক্তি আমাদেরকে কন্ট্রোল রুম থেকে এই স্বাধীনতাকে তারা কুক্ষিগত করতে পারবে না আজকে যে দেশের পররাষ্ট্র মন্ত্রী বলেন যে অমুক হস্তক্ষেপ হচ্ছে তমুক হস্তক্ষেপ হচ্ছে অথচ সেই পররাষ্ট্র মন্ত্রী বলেন যে আমি গিয়ে এতি পূর্ব আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে নির্বাচন সম্পর্কে যে সহযোগিতা চেয়েছি আগামী দিনে গিয়ে আমি সেই একই সহযোগিতা চাইব কারণ এটা এই দেশের প্রাপ্য আমরা দক্ষিণ কণ্ঠে বলতে চাই আপনি অযোগ্য অপদস্থ একজন পররাষ্ট্র মন্ত্রী না হয়ে আপনি পররাষ্ট্র মন্ত্রী না আপনি মূলত এই দেশের গোলাম না আপনি আরেকটা আধিপত্যবাদী দেশের একটা গোলাম এই গোলামি এই দেশের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে আপনারা এই দেশের রাজা হওয়ার জন্য আগে অন্য একটা দেশের প্রজা হওয়ার কি নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত আপনারা এই দেশের জনগণের ঘাড়ে চাপিয়ে দেবেন সেই সুযোগ আপনাদেরকে ভবিষ্যতে আর দেওয়া হবে না এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ হয়তো কঠিন পরিস্থিতি কিন্তু পরিস্থিতি যত কঠিনই হোক ভালো খবর ইমানদারদের জন্য আছে না নেই কি আছে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা সামনের দিন আমাদের জন্য ভালো না খারাপ এটা কে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিব ফেসবুক টানলে ভালো খবর আসবে না কোরআনের পাতা উল্টালে ভালো খবর আসবে ভালো খবর দেওয়া আছে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ইন্না মাআল উসরি ইউসরান ফা ইন্না মাআল উসরি ইউসরা যেহেতু কাঠিন্যতা আছে অবশ্যই স্বস্তি আছে যেহেতু কাঠিন্যতা আছে আমি নিশ্চিত করছি কে নিশ্চিত করছে আল্লাহ নিশ্চিত করছে স্বস্তি আমাদের জন্য আছে স্বস্তি আমাদের জন্য আছে আমি বরং আরেকটু উল্টাইয়া শেষ করে দিই আজকে আরেকটু উল্টাইয়া এই কোরআনের পক্ষে আমাদের চিন্তাটা একটু উল্টাইয়া দিয়ে যাই কয় ভাই তাহলে কি ধরনের আরাম আসবে সামনে আমরা ক্ষমতায় আসলে তাহলে আরাম আমি বলি না ক্ষমতায় আসলে শুধু আরাম না অন্তরে প্রশান্তি দেওয়ার মালিককে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আমি বোঝার জন্য প্রায় বলে থাকি আমার নিজের জন্য বলে থাকি ওনাকে যখন জানতে চাওয়া হয়েছিল আপনার জীবনের সবচেয়ে প্রশান্তিদায়ক সময়ের কথা উল্লেখ করুন কি বলেছিলেন আমার সেই 40 দিন যে 40 দিন আমাকে আগুনে কি করে রাখা হয়েছিল নিক্ষেপ করে রেখেছিল ওই সময়টা আমার জন্য সবচেয়ে বেশি আরামদায়ক কারণ ওই প্রশান্তিটা কে দিয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন আপনাদের কাছে জানতে চাই যদি এই জালিম স্বৈরাচার সরকারের অধীনে থেকে মনের মধ্যে আল্লাহর দিন লালন করার কারণে জান্নাতের পথে পথিক হয়ে থাকার এক উদগ্র মানসিকতা নিয়ে আল্লাহ তাআলা যদি আপনার মধ্যে প্রশান্তি দিয়ে থাকেন তাহলে প্রশান্তি এইটা নাকি ইসলামী রাষ্ট্র হয়ে আমরা মন্ত্রী এমপি হইলে সেইটা এটাই প্রশান্তি কারণ প্রশান্তির মালিকানা মন্ত্রী এমপির মধ্যে না প্রশান্তির মালিকানা কার কাছে আল্লাহর কাছে উদাহরণ দিয়ে শেষ করে দেই পুঁটি মাছ মলান্দা মাছ দেখছেন তো বাইং মাছ না দেখেন নাই জীবনে নামও শুনেন নাই শুনছেন আচ্ছা এই পুঁটি মাছ মলান্দা মাছ এই বাইং মাছ এটার উঠান উঠাইয়া পানি নাই কাদা নাই কিচ্ছু নাই এটা প্লেটে রাখেন কিছু স্বর্ণ দেন কিছু জহরত দেন কিছু হীরা দেন দিয়ে ওই প্লেটের উপরে এটা দিয়ে ওরা ডেকে রাখেন এরপর ওরে কথা বলার শক্তি ফিরাই দেন বা কল্পনায় আপনি নেন যে ওর সাথে কথা বলা যাচ্ছে এই হীরা জহরত স্বর্ণ রূপা দিয়ে ওকে ঢাইকে রাখা প্লেটের উপরে ওই পুঁটি মাছ ওই মলেন্দা মাছ ওই ব্যাং মাছ তাকে জিজ্ঞেস করেন ভাই আসসালামু আলাইকুম আশা করি আগেছে ভালো আছেন কারণ আগে কাদা মাটিতে ছিলেন পানিতে ছিলেন এখন কই আছেন প্লেটের উপরে হীরা জহরত দিয়ে কি করা আছে ঢাকা অবস্থায় আছে এখন তো আশা করি আগেছে আলহামদুলিল্লাহ আপনি অনেক কি আছেন আরামে আছেন কারণ কাদা নাই মাটি নাই পানি নাই স্রোত নাই উজান নাই ভাটা নাই পানি টালমাটাল কোনো অবস্থা নাই কোনো যুদ্ধ নাই কাদা পানি মাটির সাথে লেপটে যাওয়ার কোনো ভয় নাই সুতরাং আশা করি আপনি আগের তুলনায় অনেক ভালো আছেন এবং আমার জন্য আপনি খাস করে কি করবেন দোয়া করবেন যেন এই অবস্থায় আপনি ভালো থাকতে আপনাদের কাছে জানতে চাই এই পুঁটি মাছে মলেন্দা মাছে এই বাইং মাছ যেমন কাদা মাটি এবং পানির উত্তাল তরঙ্গমালা ভেদ করে আজকে স্বর্ণ রৌপ্য হইরা জহরত দিয়ে তার পরিস্থিতিতে যেমন ভালো হয় না ইমানদাররা ইমানের লড়াইতে ব্যস্ত থাকার সময়ের চেয়ে তার কাছে আর প্রিয়তম মধুর কোনো সময় তার জীবনে আসতে পারে না যে ইমানদারের ইমানের লড়াই নেই তার জীবনের কোনো স্বাদ নাই আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতু আমাল ঈমান যাকাতু আমাল ঈমান ঈমানের একটা স্বাদ আছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা আল্লাহকে প্রভু মেনে আল্লাহ দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাবে অবিল ইসলামা দিনা আল্লাহর জমিনে দিন বিজয়কে সে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে অবি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত চলে গেছে পা রক্তে মোবারক আটকে গিয়েছে যুদ্ধের পর যুদ্ধ করেছেন আপনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের প্রতীক হলে যাকাত আমাল ঈমান ঈমানের কি পাওয়া যায় যদি না পাওয়া যায় শেষ কথাটা বলে দিই যদি ঈমানের এই অবস্থায় স্বাদ না পান তাহলে বুঝতে হবে প্রকৃত ঈমান এখন আমার মধ্যে প্রবেশ করে না
আমরা ইমানের মজবুতি এবং দেশপ্রেমের এই চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ একটা স্বাধীনতায় পর্যবসিত করার জন্য আমরা আজকে জীবন এবং সম্পদের কোরবানি করার জন্য কি প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরা কষ্ট করে এখানে হাজির হয়ে দীর্ঘ সময় দিয়েছেন এবং আরো কিছু সময় থেকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে সবাই আমরা এই বছরে বাকি সময়ের মধ্যে শপথবদ্ধ হওয়ার একটা সিদ্ধান্ত এখান থেকে নিতে পারলাম তো ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু